একদিন রাত্রিবেলায় দুটো ডাইনোসরের কঙ্কাল খাবারের খোঁজে কঙ্কালের দুনিয়া থেকে এক বিশেষ প্রবেশদ্বারের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এরপরই কঙ্কাল দুটো পাখিদের জঙ্গলে ঢুকে খাবারের খোঁজ করতে থাকে। এমন সময় তারা একটা টুনি পাখিকে ঘুমোতে দেখে চুপি চুপি তার ডিম সহ বাসাটা তুলে নেয়। টুনির ঘুম ভেঙে গেলে টুনি তাদের ধাওয়া করতে থাকে। কঙ্কাল দুটো তার বাসা সহ ডিমটাকে নিয়ে পালাতে থাকে এবং ওই বিশেষ প্রবেশদ্বারের মাধ্যমে কঙ্কালের দুনিয়ায় চলে যায়। এদিকে টুনিও তাদের পিছু করতে করতে ওই প্রবেশদ্বারে ঢুকতেই যাবে, তার আগে ওই প্রবেশদ্বার অদৃশ্য হয়ে যায়। ডাইনোসরের কঙ্কাল দুটো টুনির ডিমটাকে কঙ্কালের দুনিয়ায় এনে রাখে এবং ওই ডিমটাকে খাওয়ার জন্য তাদের দুজনের মধ্যে একরকম লড়াই বেঁধে যায়। এই সুযোগে একটা মানুষ কঙ্কাল চুপি চুপি এসে তাদের ডিম তুলে নেয় এবং পরিবর্তে দুটো চকলেট বোম রেখে চলে যায়। এরপর ওই কঙ্কাল টুনির ডিমটাকে অমলেট বানাবে বলে তার গুহায় নিয়ে যায়। এদিকে ডাইনোসর দুটো চকলেট বোমটাকে খাবার মনে করে খেতে গেলে ওই চকলেট বোম ফেটে যায় এবং সেই বিস্ফোরণে একটা ডাইনোসর তো ছিটকে যায় আর অন্যটা ভয়ে ওখানেই থরথর করে কাঁপতে থাকে। এদিকে টুনি কি করবে কিছু বুঝতে না পেরে একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে। টুনির কান্না শুনে সেখানে থাকা একটা কঙ্কাল মাটি ভরে উঠে আসে। কঙ্কাল সামনে আসলে টুনি তাকে সব কিছু জানায়। কঙ্কাল টুনিকে শ্মশান ঘাটে পড়ে থাকা একটা লেজ কাটা ডাইনোসরের কঙ্কালের কাছে নিয়ে যায় এবং জানায় একমাত্র এই ডাইনোসরই জানে ওই কঙ্কালের দুনিয়ার প্রবেশ করার রাস্তা। তবে এই ডাইনোসরকে জাগাতে হলে জঙ্গলের দক্ষিণ প্রান্তে থাকা গুহার ভেতর থেকে ওর লেজ নিয়ে আসতে হবে। টুনি জঙ্গলের দক্ষিণ প্রান্তে এসে সেই গুহা দেখতে পেয়ে সোজা ভেতরে ঢুকে যায় এবং গুহার ভেতরে সে ওই ডাইনোসরের লেজ দেখতে পায়। এরপর টুনি ওই লেজ নিতে গেলে কোথা থেকে কিছু মানুষ খেকো ভূত সেখানে চলে আসে এবং টুনিকে সামনে পেয়ে আক্রমণ করতে শুরু করে। টুনি কি করবে কিছু বুঝতে না পেরে সেখান থেকে বেরিয়ে আসে। টুনি গুহার মেঝেতে কিছু পাথর পড়ে থাকতে দেখে পাথরে পাথর ঠুকে একটা মশাল জ্বালায়। এদিকে ততক্ষণে সেই ভূতগুলো সেখানে চলে আসে এবং টুনিকে আক্রমণ করতে গেলে টুনি সেই মশাল দিয়ে ভূতগুলোর গায়ে আগুন লাগিয়ে দেয়। এই সুযোগে টুনি গুহা থেকে সেই ডাইনোসরের লেজ নিয়ে বেরিয়ে যায়। এরপর টুনি ওই লেজটা শ্মশান ঘাটে ঘুমন্ত সেই ডাইনোসরের কঙ্কালে লাগিয়ে দিতেই একটা অদ্ভুত আলো বেরিয়ে আসে এবং দেখতে দেখতে সেই ডাইনোসরের কঙ্কাল জেগে ওঠে। টুনি তাকে সব খুলে বললে কঙ্কাল ডাইনোসর রাজি হয়ে যায় এবং সে তাকে নিয়ে কঙ্কালের দুনিয়ার দিকে উড়ে যায়। ডাইনোসর টুনিকে নিয়ে কঙ্কালের দুনিয়ায় এসে হাজির হয়। কঙ্কালের দুনিয়ায় আসা মাত্রই ডাইনোসর আবার ঘুমিয়ে পড়ে। টুনি ডাইনোসরকে রেখেই তার ডিমের খোঁজে বেরিয়ে যায়। এরপর টুনি একটা জায়গায় দাঁড়িয়েই ছিল, এমন সময় একদল কঙ্কাল সেনাপতি টুনিকে দেখতে পেয়ে ধেয়ে আসে। টুনি কি করবে কিছু বুঝতে না পেরে তার হাতের মশালটা ওই কঙ্কালগুলোর দিকে ছুড়ে দেয়। মশালের আগুনে কঙ্কালগুলো ওখানেই জ্বলে ছাই হয়ে যায়। এদিকে পিছন থেকে অন্য একটা কঙ্কাল টুনির দিকে ধেয়ে আসতে থাকে। টুনি সামনে পড়ে থাকা কঙ্কাল সেনাপতির কুঠার হাতে তুলে নেয় এবং পাল্টা আক্রমণ করে। টুনির কুঠারের আঘাতে ওই কঙ্কাল হুড়মুড় করে সেখানেই ভেঙে পড়ে। টুনি কুঠার হাতে এগিয়ে যায় এবং সেই ডিম চোর ডাইনোসরের কঙ্কালটাকে দেখতে পেয়ে তার লেজে কুঠার দিয়ে আঘাত করে। ডাইনোসর টুনির ভয়ে কাঁপতে শুরু করে। টুনি তার ডিমের খোঁজ করলে ডাইনোসর তাকে কঙ্কালের গুহায় যেতে বলে। টুনি তৎক্ষণাৎ সেই গুহার দিকে উড়ে যায় এবং কিছুক্ষণেই গুহার সামনে এসে হাজির হয়। গুহায় ঢুকতেই টুনি দেখে একটা কঙ্কাল মনের আনন্দে নেচে চলেছে এবং গুহার মেঝেতে তার ডিমের রান্নার পরিকল্পনা চলছে। টুনি চুপি চুপি তার বাসা সহ ডিমটা তুলে নেয়। কঙ্কাল সেটা বুঝতে পেরে টুনিকে তাড়া করে। টুনি তার ডিম নিয়ে উড়ে যায়। এদিকে কঙ্কালও তাকে পিছু করতে থাকে। এমন সময় টুনি সামনে একটা জ্বলন্ত কঙ্কালকে তার দিকে আসতে দেখে হঠাৎ সরে যায় এবং পিছনে থাকা কঙ্কালের সাথে জ্বলন্ত কঙ্কালের ধাক্কা হয়ে যায়। কঙ্কাল ছিটকে পড়ে এবং সেও দাউ দাউ করে জ্বলে ওঠে। টুনি তার জঙ্গলে ফিরে যাওয়ার জন্য সেই ডাইনোসরের কাছে উড়ে যায় এবং গিয়ে দেখে সে এখনো সেখানে ঘুমোচ্ছে। এদিকে সেই জ্বলন্ত কঙ্কালটা উঠে দাঁড়ায় এবং টুনিকে ধরার জন্য এগোতে থাকে। টুনি সেটা বুঝতে পেরে সামনে পড়ে থাকা একটা লাঠি দিয়ে ঘুমন্ত ডাইনোসরটার মাথায় এক বাড়ি মারে। ডাইনোসর তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়।
এদিকে সেই জ্বলন্ত কঙ্কাল ততক্ষণে টুনিকে ধরতে সেখানে চলে আসে। কিন্তু ওই কঙ্কাল টুনিকে ধরে ওঠার আগেই তারা সেই বিশেষ প্রবেশদ্বারের মধ্যে দিয়ে নিজেদের জঙ্গলে ফিরে চলে যায়। এদিকে ওই প্রবেশদ্বার বন্ধ হয়ে যাওয়ায় কঙ্কাল আর টুনিকে ধরতেই পারে না। এরপর টুনি ওই কঙ্কাল ডাইনোসরকে ধন্যবাদ জানিয়ে তার ডিম নিয়ে সেখান থেকে চলে যায়। একদিন গবেষণাগারে এক বিজ্ঞানী তার জায়গা থেকে একটু সরতেই একটা বদমাশ বাঁদর সেখানে ঢুকে পড়ে এবং এদিক ওদিক ঝাঁপাঝাঁপি করতে শুরু করে। বাঁদর সেখানে থাকা একটা দরকারি গবেষণামূলক শিশি হাতে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওই বাঁদর শিশিটা নিয়ে জঙ্গলে চলে আসে এবং বদমাশি করে জঙ্গলের সর্বত্র ওই শিশিতে থাকা তরল ছড়িয়ে দিতে থাকে। শিশির তরল মাটিতে পড়তেই সেই জায়গা থেকে ভিড় ভিড় করে শয়ে শয়ে মাকড়সা বেরিয়ে আসতে শুরু করে। জঙ্গলটা পুরো মাকড়সায় ছেয়ে যায়। দেখতে দেখতে মাকড়সাগুলো জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এতে পশু পাখিদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে, কেননা পশু পাখিরা ঘুমোতে গেলেই কোথা থেকে বড় বড় মাকড়সা তাদের সামনে এসে ঝাঁপাঝাঁপি করতে থাকে। পশু পাখিরা তো বিরক্ত হয়ে জঙ্গল ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করতে শুরু করে। এদিকে বাঁদর তার বন্ধু টুনিকে গিয়ে সব জানালে টুনি বাঁদরকে সাথে নিয়ে সেই পরীক্ষাগারে যায় এবং সেখানে থাকা সায়েন্টিস্টকে সব কিছু জানায়। সায়েন্টিস্ট বাঁদরকে অন্য একটা শিশি দেন এবং সেটা জঙ্গলের এখান ওখান করে ছড়িয়ে দিতে বলেন। এরপর বাঁদর ওই বিজ্ঞানীর কথা মতো সেই তরল জঙ্গলের চারিদিকে ছড়িয়ে দিতে থাকে। আর এতেই ঘটে এক আশ্চর্য ঘটনা। বিজ্ঞানীর দেওয়া ওই তরল মাটিতে পড়তেই জঙ্গলের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মাকড়সাগুলো দলে দলে সেখানে এসে পুনরায় মাটির ভেতর ঢুকে যেতে থাকে। একদিন সন্ধেবেলায় টুনি বাড়ি ফেরার সময় ক্লান্ত হয়ে এক ভুতুড়ে গাছে গিয়ে বসে। টুনি বসা মাত্রই সেই গাছ আশ্চর্য রকমভাবে নড়তে শুরু করে। টুনি ছিটকে মাটিতে গিয়ে আছড়ে পড়ে। টুনি পালাতে গেলে গাছ থেকে একটা ভয়ানক ভূত বেরিয়ে এসে টুনিকে ধাওয়া করতে থাকে। টুনি ভয়ে পালাতে থাকে এবং সামনে একটা বড় গাছ দেখতে পেয়ে তার কোটরের ভেতর ঢুকে যায়। এদিকে ওই বদমাশ ভয়ানক ভূত টুনিকে দেখতে না পেয়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ে এবং সেখানে থাকা অন্যান্য পশুদের ওপর তার জাদু দিয়ে হামলা করতে থাকে। কিছুক্ষণ পর টুনি সেই কোটর থেকে বেরোতে যাবে কি একটা ভালো সাদা ভূত টুনির সামনে এসে দাঁড়ায়। টুনি আবারও ভয়ে পালাতে থাকে। এমন সময় অন্য আরেকটা সাদা ভূত সেখানে চলে আসে এবং টুনিকে ভয় পেতে বারণ করে। এরপর তারা টুনির সব কথা শুনে তাকে সাহায্য করতে রাজি হয়। টুনির সামনে এগোতে থাকলে ওই বদমাশ ভূত টুনিকে দেখতে পেয়ে আবার তাকে তাড়া করে। এমন সময় সেই সাদা ভালো ভূতগুলো এসে ওই বদমাশ ভূতটাকে আচ্ছা করে পেটাতে থাকে। বদমাশ ভূতটা ভয়ে ছুটতে ছুটতে তার ওই ভুতুড়ে গাছের ভেতর ঢুকে যায়। এরপর ওই ভালো ভূতগুলো নিজেদের জাদু শক্তি দিয়ে ওই ভুতুড়ে গাছে আগুন ধরিয়ে দেয় এবং টুনিকে ওই বদমাশ ভূতের হাত থেকে রক্ষা করে। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও।